আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান। অনুষ্ঠান উদ্যোগপতি প্রতিভা, অনুষ্ঠান হচ্ছে মৌর্য বুটিকের অনুষ্ঠান, নীলাঞ্জনার অনুষ্ঠান। আজকে ডেফিনেটলি নীলাঞ্জনার শাড়িটা আমি নিয়ে রেখে দেবো, এটা একদম নিয়ে রেখে দেবো। এটা জাহুতা পরে জাহুতা, হ্যাঁ, একদম পিওর তসরে, গাছি তসরে, তসর বাই তসরে। কি ভালো লাগছে শাড়িটা, ম্যাট। এটা কিন্তু সবার পছন্দ হবে এমন নয়, কিন্তু আমরা যারা তসর প্রেমী এবং একটু ওই অর্গানিক কালার প্রেমী আমাদের জন্য সেটা, এই শাড়িগুলোর মানে প্রচণ্ড ডিমান্ড। মানে দিয়েও আমি সত্যি কথাই যে মানে ওনারা ওয়েট করছেন আমি সবাইকে শেষ পর্যন্ত দিই। আসলে কি রাজস্থানে হচ্ছে তো কাজগুলো, যার জন্য হয়ে আসতেও দেরি। আচ্ছা, এটা দেখাচ্ছি রেশম থেকে হ্যান্ড পেন্টিং, আমার ভীষণ পছন্দের শাড়ি। এই শাড়িটার একটা পার আছে, সাদা রেশম থেকে একটা অরেঞ্জ পার আছে, আর তার মধ্যে গ্রিনের এই রকম ব্যবহার রয়েছে। এটার সঙ্গে ব্লাউজ পিসও রয়েছে। এক নম্বর শাড়ি, এই হচ্ছে ব্লাউজ, মানে মিক্স ম্যাচের ব্লাউজ। এই প্রাইসে না দেখো খুব সুন্দর সাজা যায়। আর তুমি এই ব্লাউজের এই যে কনসেপ্টটাকে চালু করেছিল আজ থেকে কত বছর আগে, ভীষণ ভাবে মানুষ গ্রহণ করেছে। আর কারণ এই ব্লাউজটা যে বানাবে, আমি ইউজুয়ালি বলি না, এই ব্লাউজটা যে বানাবে এটা যে কত শাড়ির সঙ্গে সে পরতে পারবে। এটা এক নম্বর শাড়ি 1790, 1790 নাম্বার ওয়ান, নাম্বার টু দু নম্বর, এটাও রেশম এবং এটাও তো ভীষণ সুন্দর হয়। মানে এটা হচ্ছে আমাদের মতো যারা রেগুলার অফিস যান, কি কি শাড়ি পরবো তাদের জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট। এটা হচ্ছে আঁচল আর একটা প্রিন্টেড কাপড়, এটা কিন্তু অর্গ্যানিক কালার, একদম অর্গ্যানিক। সেইটা দিয়ে আমি এটাকে আজরাক পরবো না, কারণ এই প্রিন্টটা আজরাক না, এটা ফাইনার্স এর একটা প্রিন্ট করা। না, এটা আজরাক না, ফাইনার্স, সেটা বললাম, এটা ফাইনার্স এর একটা প্রিন্ট করা এবং এইভাবে যাচ্ছে। এটা ব্লক, এটা ব্লক, পাটটা ব্লক, এটা প্যাচিং গেছে। দু নম্বর শাড়ি 1850, আর এই মানে যেগুলো দিয়ে তোমার প্যাচিং করা এগুলো না মানে অর্গ্যানিক কালার বলে এগুলো খুব এক্সপেন্সিভও হয়। এবং হ্যাঁ, এটা তো হতেই হবে, কথা বলতে গেলে ভীষণ। আর রিসেন্ট এগুলোর প্রাইস অনেকটা হাই হয়েছে। নাম্বার টু এটা হচ্ছে 1850, নাম্বার থ্রি। আচ্ছা, আমি শুরুতেই জিজ্ঞাসা করি, বুটিক তো এখন খোলা থাকছে? হ্যাঁ, বুটিক খোলা থাকছে, কোভিড বিহেভিয়ার মেনে, একদম মানে পুরোটাই তোমার যে মানে রেস্ট্রিকশন যেরকম ভাবে মানে আমাদের গভর্নমেন্ট থেকে বলেছে, মানে এখন তো সকাল 10টা থেকে 6টা তোমারটা করে, আমার 12টা থেকে 6টা খোলা থাকছে, 12টা থেকে 6টা প্রতিষ্ঠান খোলা থাকছে। আপনারা আসুন, এসে দেখে কেনাকাটা করুন, আর যারা বাড়িতে বসে পেতে চাইছেন হোম ডেলিভারি পেয়ে যাবেন। আর হোম ডেলিভারির জন্য যেমন আপনারা টাইম দিচ্ছেন ওরকম ভাবে টাইম দেবেন, আর শাড়ি হতেও কিন্তু একটু দেরি হচ্ছে, কিন্তু ওনারা টাইম দিচ্ছেন, এই নিয়ে বলার কিছু নেই। আচ্ছা, এটা কিন্তু মাল কটনের উপরে একদম যাচ্ছে হচ্ছে, মানে এইটাও অর্গানিক ব্লক, এবং ওইখান থেকে শাড়িটা আসার পরে এখানে এমব্রয়ডারি প্যাচিংটা হচ্ছে। হ্যাঁ, এটা একটুখানি মিনিমাম প্রাইস আমি দেখাচ্ছি, নরমালি তো এগুলো এটা 2390, 2390, 2390। এটার সঙ্গে না একটা জয়পুরে প্রিন্টেড স্লিপস আপনাদেরকে আমি দিয়ে দেবো ম্যাচিং করে, এই ব্লু বা ইয়েলো বা ফিরোজা, এটা আমরা একটা পেয়ে যাবেন। আমি আনতে ভুলে গেছি, এই নিজস্ব ব্লাউজ পিস এটা, এটা হচ্ছে 2390, 2390, 3 নম্বর, 4 নম্বর সিল্ক, পিওর সিল্ক, মানে ও বলে না কাতান, কিন্তু কাতানের থেকে কোনো অংশে কম নয়, কিন্তু এটাতে হ্যান্ড পেইন্টিং, বহুদিন পর, বহুদিন পর দেখলাম, কি ভালো লাগছে শাড়িটা, সফট কালারে করেছে, ভীষণ সুন্দর, বাহ, স্টিলের সাথে পিঙ্কের ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। এবং এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি 4 নম্বর শাড়ি, 4190, 4190, 4 নম্বর, আর পিঙ্কে যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিস, স্টিল পিঙ্কটা খুব ভালো লাগে, খুব ভালো লাগছে দেখতে। এবারে আসছি 5 নম্বর শাড়ি, এটা হচ্ছে চেক সিল্ক, নাম্বার 5, এটা হচ্ছে চেক সিল্ক। আঁচলটা দেখো মাল্টি কালার, পুরো ডিসচার্জে মাল্টি কালার ডিসচার্জ হয়েছে, হ্যাঁ একদম। এবং এটা আজরাকের প্রিন্টটাকে নেওয়া হয়েছে এখানে, এখানে নরমাল আমাদের এখানকার ব্লকে কিন্তু কনসেপ্টটা আজরাকের মতো ব্লকের, আর মাল্টি কালারে করা তো, আর এটা না কালার স্প্রে হয়েছে, গান স্প্রে যেটা করি আমরা, তার মধ্যে ডিসচার্জ হয়েছে। কি ভালো হয়েছে শাড়িটা, ওয়া, পরলে পরে দারুণ লাগবে। এবং এটা হচ্ছে চেক সিল্ক, নাম্বার 5, 3290, এটা ভীষণ সুন্দর, মানে ছোট করে করে, হ্যাঁ এই যে পেজলি গেছে, হ্যাঁ 3290 টাকায় আপনি একটা শাড়ি পরবেন, পরে যে কোনো জায়গায় যেতে পারবেন উইথ ব্লাউজ, আর মবে ব্লাউজ। এটা গেল হচ্ছে নাম্বার 5, নাম্বার 6, এই শাড়িটা, ওয়াও, এগুলো মানে পূজোর চিন্তা করেও আপনারা নিতে পারেন। আমি তো বলেছি পূজোর ওয়ার্ড্রপ এখন থেকে রেডি করুন। এই শাড়িটা পুরো স্ক্যালপ করে মেশিন পার্সির কাজ, পিঙ্কের দুটো শেড গায়ে ফেলি, মানে নীলাঞ্জনাকে খুঁজে পাবেন ওর শাড়ির মধ্যে, কিন্তু মানে মৌর্যর একটা সিগনেচার থাকবে, এটা আপনারা শাড়ি দেখতে দেখতে ফিল করেন। আপনি বলবেন কেন এই শাড়িটা তো এইরকম মেশিন পার্সি তো পাওয়া যায়, এই যে সুতোর কনসেপ্টটা রানীর সঙ্গে পিঙ্ক, কি ভালো লাগছে না দেখতে, খুব ভালো লাগছে,
ফর্সাইতে তুমি বলে এটা না মানে ব্রাইট করেছে কমপ্লিট মানে আরো তোমার হ্যাঁ এনহ্যান্স করে এই স্ক্যালপ এই যে ডিজাইনটাকে ফেলা এখানেই কিন্তু মৌর্যকে খুঁজে পাবেন এটা হচ্ছে 6 নম্বর শাড়ি 2950 2950 নাম্বার 6 6 নম্বর ওয়াও চুনা পাত্রী দেখো কি দারুন কি দারুন কি দারুন চুনাপাত্রীতে তোমার কাঁথা করা অল ওভার চুনাপাত্রীতে তুমি কাঁথা করেছো সেটা ভার্নি কাঁথা ভার্নি কাঁথা হ্যাঁ মানে যেরকম তসরে কাজ হয় সেই কাজটাই ধরে দেখাতে হবে হ্যাঁ 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 একদম একদম এগুলো সব কাঁথার কাজ গেছে তার সঙ্গে এই যে বর্ডার বসেছে পাট্টি বর্ডার বসেছে আর ভেতরটা পুরোটাই ভাবে কাজটা যাচ্ছে পুরোটাই হচ্ছে বর্ডারেও কাজ আর যে প্রিন্ট গুলো আছে প্রিন্টের মধ্যে মধ্যে এই যে প্রিন্টটা বর্ডারে গেছে না এই এই ডিসচার্জের এই গল্পটার মধ্যে পুরো গুড়িরান গেছে এখানে ভরাটের সঙ্গে আবার এখানেও দেখুন ভরাট করে করে কাজটা হচ্ছে তার সঙ্গে মিররও করে দেওয়া হয়েছে আর এটার সঙ্গে তো ব্লাউজ পিস রানিং এ রানিং এ তো রয়েছেই এই যে রানিং এ রয়েছে তার সঙ্গে আপনি এই কাপড়টাকে দেখলে ভালো লাগবে না এটা ঘাটচলা যেগুলো হয় ঘাটচলা কাপড়ে মানে জয়পুরি জয়পুরি ঘাটচলা হ্যাঁ এটার প্রাইসটা হচ্ছে 3850 নাম্বার 7 নাম্বার 8 8 নম্বর এটা মিক্স ম্যাচে গেছে কাঁথার সঙ্গে গুজরাটি গুজরাটি মানে ভার্নি কাঁথার সঙ্গে গুজরাটি এটা আঁচল এটা ব্লকের সঙ্গে কিন্তু যেমন দেখো কটনে দেখালাম ওরকমই কিন্তু এটা প্রিন্ট ধরে দেখো এটা তো তোমার মানে এটা ডাইরেক্ট হ্যাঁ ডাইরেক্ট গেছে এখানে প্রিন্ট গুলোকে আউটলাইন করে আবার কোনটাতে ভরাট করে ফুলগুলো আউটলাইন করা ময়ূর গুলো ভরাট করা প্রচুর কাজ আছে আবার আবার এই ভার্নির পোরশনটা যাচ্ছে ভার্নি কাঁথা মানে ভার্নিতে যেমন ভরে হয় রং এটা কাঁথাটাও ভরে হয়েছে একদম গাছি তসরে কিন্তু আর এখানে রয়েছে পাটটা তার সঙ্গে এইভাবে প্যানেল করে গুজরাটি আর কাঁথার প্যানেল যাচ্ছে মানে যত এখানে মানে ময়ূর দেখা যাচ্ছে সব আউটলাইন করে এই ময়ূরের মধ্যে সব গুড়িরান করা সব আউটলাইন করা আর তার সঙ্গে সঙ্গে গুজরাটি করা এবং এটার প্রাইস হচ্ছে 8250 রুপিস পুরো শাড়িটাই এইভাবে গেছে 8250 8250 নাম্বার হচ্ছে 8 এই ইয়ালোতে হচ্ছে ব্লাউজ পিস আছে আর এটা হচ্ছে জ্যাকেট তোমার ব্লাউজে কাঁথার ব্লাউজের জ্যাকেটটা থাকবে মানে আবারও বলবো কাঁথা পরবেন যারা অনেক কাঁথা পরেছেন তারা এখন এই কাঁথা নিন বিকজ ওর কাঁথা হচ্ছে চলতি কাঁথার থেকে বাইরে ট্র্যাডিশনাল কাঁথাও পাবেন ওর কাছে কিন্তু সেটা খুব লিমিটেড হ্যাঁ বরঞ্চ ডিজাইনার কাঁথাটাই পাবেন অনেকটা হ্যাঁ এটা হচ্ছে ইয়েলো তার মধ্যে মাছটা দেখুন সেই চাঁদা মাছ মধুমণি স্টাইলের মাছ কিন্তু পুরো হ্যান্ড পেইন্টিং ছত্তিশগড় জরিচে তসর আর মভের সঙ্গে মানে এটা একটু পাউডার পার্পেল বলতে পারি অ্যাকচুয়ালি না এই শাড়িগুলো মানে আমি এখনো পর্যন্ত বেদারের জন্য স্টিম করতে পারিনি এটা স্টিম হলে কালারটা আরো চকচকে হবে আরো ব্রাইটনেসটা বাড়বে মানে এটা অ্যাকচুয়ালি পার্পেলই আসবে কিন্তু এখনো স্টিম হয়নি না এটা পার্পেলের একটা টোন আসবে এটা পুরো শাড়িটার মধ্যে না এই মধুমণি এখানটা একটু দেখিয়ে দিই হ্যাঁ এখানে প্যানেল করে করে এই মাছগুলো মধুমণি যাচ্ছে কুচি থেকে যাচ্ছে হাফ থেকে আবার হচ্ছে এটা হচ্ছে 9 নম্বর শাড়ি 6290 একটা একটাই একটাই শাড়ি হ্যাঁ এটা হচ্ছে 6290 6290 আর এই হচ্ছে ব্লাউজ রামাগ্রিনে ব্লাউজ এটা হচ্ছে আজকের এপিসোডের 9 নম্বর এবার আসছে 10 নম্বর এই শাড়িটা তো দারুন হ্যাঁ তোমার একটা ব্ল্যাক আমার ব্ল্যাকে আছে একটা নাম্বার হচ্ছে 10 10 নম্বর এটা রানী কালারে যাচ্ছে ব্লাউজটা আর এই আসছে এই শাড়িগুলো খুব ভালো লাগে না পরে দারুন লাগে আর কালারটাও গোল্ডেন ইয়েলো খুব কালারফুল লাগে এগুলো পরলে এবং এটা হচ্ছে নাম্বার 10 10 নম্বর 3690 3690 10 নম্বর শাড়ি নাম্বার 10 3690 সিম্পল শাড়ি কিন্তু খুব ভালো লাগে না দেখতে এইবারে আসছে নাম্বার 11 এটা রেশম থেকে স্টিক পারসি অনেকদিন বাদে দেখালাম অনেকদিন পরে আর এই কালারটা তুমি শুন সুন্দর পিঙ্কের সঙ্গে আর সি গ্রিনের পাট্টি বর্ডার গেছে আর কাজটা দেখাবো মানে তসরে সিল্কে যে ভলিউমে কাজ সেই কাজটাই আর পিঙ্কের সঙ্গে ইয়েলো যাচ্ছে হচ্ছে কিছু বলার নেই মানে এই সমস্ত শাড়ি আমাদের স্টক করতে হবে দুর্গা পুজোর জন্য যারা বিয়ের জন্য কেনাকাটা করবেন ডেফিনেটলি করতে পারেন এটা দেখালাম হচ্ছে আজকের এপিসোডের 11 নম্বর শাড়ি 3090 পুরো শাড়িতেই না এরকম বড় করে করে ঝাড় করে পুরো শাড়ি একদম এন্ড অফ দি এন্ড অফ কোল কোল আঁচল অফ দি দেখুন 3090 নাম্বার 11 নাম্বার 12 আমি না ওর শাড়ির দিকে তাকিয়ে বসে থাকি যে আজকে নতুন নতুন কি দেখাবে ঠিক যেমন এই শাড়িটা এটা আমরা ব্লকে দেখেছি আগে সেই ব্লকটাকে ধরে আবার কাঁথা করা হয়েছে এটা তসর গাছি তসর গাছি তসর মানে একটা লাইনও বাদ নেই যেখানে কাঁথার ছোঁয়া নেই কোথাও গুড়িরান কোথাও আউটলাইন কোথাও ভরাট দেখুন একটা লাইনও বাদ নেই কাঁথার ছোঁয়া ছাড়া এটা আঁচলটা গেল আবার কুচি থেকে মানে ওর আঁচল গেল ধর এই যে নিচের দিকে যে পাড় সেই পাড় ধরে ঠিক ওই একই ভাবেই কাজটা যাচ্ছে ভেতরে ভরাট করে পেজলি যাচ্ছে উপর দিকের লাইনটা এটা দূর থেকে দেখলে না ডিজাইনটা খুব ভালো বোঝা যাবে একটু দূর থেকে দেখবো শাড়িটা হ্যাঁ দারুণ কালারটা খুব সুন্দর না হয়েছে এগুলো করতে প্রচুর টাইমও লাগে একটা একটা হ্যাঁ একটা করেই শাড়ি এগুলো
যিনি পাবেন তিনি সত্যি লাকি, কারণ তিনি আজীবনকাল এই শাড়িটা পরে ফ্যাশনটা করতেই পারবেন। এটা সঙ্গেই হচ্ছে ব্লাউজটা, এটা দেখালাম হচ্ছে 12 নম্বর শাড়ি, 8450, 8450 12 নম্বর। 13 নম্বর বাটিক, এটা কাতান নয়, বলবে কাতান নয় না, এমনি সিল্কি, দারুন। এটা কিন্তু হ্যান্ড পেইন্টিং এর সঙ্গে, হ্যাঁ হ্যাঁ, দারুন হয়েছে শাড়িটা। অন্য রকমের শাড়ি একটু, এটা স্মার্ট শাড়ি, মানে আপনারা দেখুন টোন অন টোন এফেক্ট মনে হচ্ছে। এটা 13 নম্বর শাড়ি, নাম্বার 13 4190, একটা একটাই এখন আপাতত, একটা একটাই ওয়েট করতে হবে এটা পেতে গেলে। পিঙ্কে ব্লাউজ পিস নাম্বার 13 13 নম্বর 4190। যারা মৌর্য বুটিকের এই সিল্ক পরেছেন, ও যেটাকে মুর্শিদাবাদ বলে, আর তার সঙ্গে কাতান পরেছেন অন্য কোথাও, দেখবেন ডিফারেন্স কিন্তু কিচ্ছু নেই, মনে হবে যেন আপনি কাতানি পরে আছেন। দেখো বাহ, পেইন্টিং এর সাথে কাশ্মীরি, মানে আগে হ্যান্ড পেইন্টিং হয়েছে, আগে হ্যান্ড, তার সঙ্গে কাশ্মীরি, পেইন্টিং কে রেখে কাশ্মীরি হয়েছে, মানে কাশ্মীরের একটা আলাদা প্যানেল, পেইন্টিং এর একটা আলাদা প্যানেল হয়েছে। এই চেরি ফ্লাওয়ার যেরকম দেখাতাম, ওই চেরি ফ্লাওয়ারের সাথে পিচ কালার, পিচ একদম, পিচের সঙ্গে পিঙ্কের ব্যবহার আছে পুরো। যখন শাড়িটা পরবেন না, মানে ড্রেপিং এর পরে এটা ভীষণ সুন্দর লাগবে। এটা হ্যাঁ, এটা হচ্ছে ইয়ার, এখানটা হচ্ছে কুচির পাটটা, এখানেও হচ্ছে পেইন্টিং এর পাশ দিয়ে দিয়ে সব কাশ্মীরি গেছে, প্রচুর কাজ আছে শাড়িতে, কাশ্মীরিও আছে আবার পারসির ফুলও আছে। হ্যাঁ, পারসির ফুল আছে। এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 14, 14 নম্বর 6950, মানে খুব মিনিমাম প্রাইস রেখেছে। দারুন হয়েছে শাড়িটা, দারুন লাগছে, মানে আমার তো মনে হয় এই শাড়িটা গুজরাটি দেখুন কিন্তু ডিজাইন একদম আলাদা। নাম্বার 15 15 নম্বর শাড়ি, এটা হাফতাসারে গুজরাটি, একদম ডিজাইন আলাদা। আপনি অনেক দেখেছেন হাফতা সেরে গুজরাটি, কিন্তু এই ডিজাইনটার একদমই আলাদা, ময়ূর হয়েছে, হ্যাঁ ময়ূর করা আছে বক্স করে করে, কালার কম্বিনেশনটাও ভীষণ ভালো, তো খুব ভালো লাগে দেখতে। আর এটা হচ্ছে নাম্বার 15 3650, 15 নম্বর 3650, নাম্বার 15 3650। নাম্বার এই ব্লাউজের হাতাতে না, ব্লাউজের করা আছে, একটু মিক্স ম্যাচ করে নিতেই পারেন। এইবারে আসবো হচ্ছে নাম্বার 16, এটা কাছি দশরে হ্যান্ড পেইন্টিং, এটা রাজস্থানের তোমার মানে গল্পটাকে নিয়ে, হ্যাঁ পেইন্টিং তো আমার এখানে, হ্যাঁ আমাদের এখানে হয়েছে, পেইন্টিংটা একটু দেখো, এটাও স্টিম হয়, এটাও স্টিম হয়নি, আরো ব্রাইটনেস আসবে শাড়ি, মানে শাড়িতে স্টিম হয়ে যখন পালিশ হয় তারপরে শাড়িটা কিন্তু প্রপারলি বোঝা যায়, কালারটা আপনারা মানে এই টোনটাই আরো একটু ব্রাইট, শাড়িটা দেখানো লোকটা সামলাতে না, এটাই হচ্ছে আসল কথা, ভীষণ ভালো হয়েছে। রাজস্থানি নারী দেখো এখানে আঁচলে, আর পুরো রাজস্থানি যে পুতুলগুলো হয় না, কাঠের পুতুল, সেটা অল ওভার বডিতে, আর এই পাটটাও কিন্তু হ্যান্ড পেইন্টিং, হ্যাঁ পুরোটাই হচ্ছে হ্যান্ড পেইন্টিং এ, তসরটাও সুন্দর, একদম গাছি তসর, আমি একটু কোলাচলটা দেখাবো, এই যে ও বলছে না একদম এন্ড অফ দি কাজ, দেখুন এই যে এন্ড অফ দি কাজ একদম শেষ, এই যে এই যে পুতুল, মানে কোলাচল পর্যন্ত কাজ, 6390 নাম্বার 16 নাম্বার 17, এটা ভারনি কথা নাম্বার 16 16 নম্বর। আমাদের বাংলার কাজ একদম দেখুন কতটা নিখুঁত হতে পারে আর কতটা কালারফুল হতে পারে, এটা দুর্গাপূজার সকালের একটা শাড়ি, সে যে বয়সী হোক না কেন, একদম এটার সঙ্গে যেহেতু পাখি এখানেও আছে, এই পাখিরই জেস্চার পশ্চাৎ দেখুন এখানে রয়েছে, ওটা মিলে গেছে, মিলে গেছে একদম। 17 নম্বর শাড়ি নাম্বার 17, প্রাইস হচ্ছে 3950, 3950 নাম্বার 17। এবার আসছি নাম্বার 18, 18 নম্বর, এটাও গাছি তসর, হ্যাঁ গাছি তসরে ব্লক, মানে খুব সিম্পল ব্লক, কিন্তু ব্লকটা গেছে হচ্ছে মানে এমন ভাবে, ও এটা ডিসচার্জিং তো গল্প, এমন ভাবে করেছে মনে হচ্ছে অর্গানিক কালার, কিন্তু এটা অর্গানিক কালার নয়, বাট দেখে মনে হচ্ছে অর্গানিক কালার। এটা নিচের পাটটা চওড়া আর ওপরের পাটটা হচ্ছে স্লিক, একদম খুব ভালো লাগে এটা, মানে এত ডিমান্ড এই শাড়িগুলোর, এইটা খুব পছন্দ করতে, রাখি গুলজার যে ধরনের শাড়ি পরতেন সেই, এটা 5000 ব্লকটা দেখাবো, 5550, 5550
ওটা ছিল হচ্ছে 18 নম্বর, নাম্বার 185590। আরে মানে ব্লুটা ভীষণ ভালো এসেছে, মানে একদম কনসেন্ট্রেট ব্লু। 5550 নতুন করে কিচ্ছু বলবো না, এই শাড়ি আমি আমি নিজেও পরি। এই শাড়িগুলো এবারে আজকে গিয়ে আমি খুঁজে বার করবো সব শাড়িগুলো। এটা হচ্ছে ময়ূর সিঙ্গেল হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে ময়ূর, এইভাবেই পরবে। এর সাথে একদম ওই ফ্লুরোসেন্ট যে ইয়েলোটা হয় বা লেম, এই যে এটা ময়ূর করা হয়েছে উপরের চেস্ট, মানে চেস্টে ময়ূর থাকবে, নিচে গাছ থাকবে। আর আগের বারে ময়ূর যেটা দিতে পারিনি আমি দেব এর মধ্যে। অ্যাকচুয়ালি ওয়েদারের জন্য কাজ করতে একটু অসুবিধা হচ্ছে, মুখোমুখি ময়ূর, ওদের কোনো গ্যাপ নেই কাজের, যে কুচির কাছে একদমই না, অল ওভার কাজ থাকে। আর একদম যেরকম আপনারা দেখেন যে একদম মানে থ্রেড আর নিডল দিয়ে একদম পুরো স্টিচ করা, আপনাদের কাছে গেলে না শাড়িটা দেখতে পাবেন যেখানে ফুটো 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 রয়েছে। প্রাইসটা হচ্ছে 4950, নাম্বার হচ্ছে এটা 19 নম্বর, 4950, 20 নম্বর, এটাও তসর তসরই কালারটা, 20 নম্বর, নাম্বার 20 স্টিল কালার না, একদম স্টিল গ্রে। তাকে কিন্তু কালার ডিসচার্জে সাজানো হয়েছে এবং তার সঙ্গে ব্লকে ব্লকে, মানে কালার ডিসচার্জ ব্লক এবং তার সঙ্গে নরমাল জিগজ্যাগ ব্লক। শাড়ির কম্বিনেশনটা ওয়াও। এই শাড়িটা না তুমি অনেক ব্লাউজ ট্রাই করতে পারো, একটু ডিজাইনার ব্লাউজও ট্রাই করা যাবে। এটা হচ্ছে 20 নম্বর শাড়ি, 5550, নাম্বার 20 উইথ ব্লাউজ। খুব স্মার্ট শাড়ি, খুব ভালো লাগবে, এটা কর্পোরেট ওয়্যারের জন্য ভীষণ ভালো না? 21, হ্যাঁ ওই শাড়িটা তো ভীষণ সুন্দর। এটা হচ্ছে 21 নম্বর শাড়ি, দেখুন আমি শাড়িটা দেখে ভেবেছিলাম হয়তো সাদাতে, কিন্তু এখানে হ্যান্ড পেইন্টিং এটা, হ্যাঁ বাটারফ্লাই আচলে হচ্ছে হ্যান্ড পেইন্টিং এ বাটারফ্লাই, কি দারুন! এবং কনসেপ্ট পেইন্টিং এ কিন্তু, মানে এমন না যে কোনো আঁকা ধরে, এটা তোমার ফ্রি হ্যান্ডে, এটা ফ্রি হ্যান্ডে জাস্ট তুলিতে রং লাগিয়ে, বাহ! আর তার সঙ্গে এই ব্লকটা ভীষণ স্মার্ট, এই যে এই ব্লকটা ভীষণ স্মার্ট, পাড়ের লালটা আর ভেতরে যাচ্ছে এভাবে। আর যেটা ওই আজরাকের ব্লকটা আমরা এখানে করি ওই ব্লকটাই, আর সাদার মধ্যে একদম। এই শাড়িটার বিউটিটা হচ্ছে এমন কুচিটা, আবার দেখো কুচি এটা দুর্দান্ত। এবং এটা হচ্ছে আজকে চেক সিল্কে দেখালাম, এটা হচ্ছে আজকের এপিসোডের 21 নম্বর শাড়ি, 21 3290, 3290। এটা হচ্ছে 21 নম্বর উইথ ব্লাউজ পিস, পরলে দারুন লাগবে, ভালো লাগবে না? এটা 21 3290, 22 নম্বর শাড়ি, স্ক্যালোপের ডিজাইন, সি গ্রিন, সি গ্রিনের মধ্যে 22 নম্বর সি গ্রিনে রয়েছে। আর তার মধ্যে না মফ পিঙ্কের ব্যবহার, এই শাড়িগুলো কোনোদিনও পুরনো হবে না। এটা একটু দেখাই, আর এগুলো পরলেও খুব ভালো লাগে দেখতে। এটার সঙ্গে হচ্ছে এই এই ব্লাউজটা না রেয়ন, রেয়নের আগের বাইকটাও রেয়নেরই ব্লাউজ ছিল, এখন আমি সব রেয়নের ব্লাউজ দিই, ওই ডুপিয়ান পরলে খুব গরম লাগে। এই হচ্ছে শাড়িটা পুরোটাই প্যানেল করে করে স্ক্যালপ করে যাচ্ছে, একদম প্যানেল করে পুরো শাড়ির মধ্যে। 2450 22 23 হচ্ছে কোরা বেনারসি কালারটা, কালারটা কি সুন্দর, পান্না সবুজ না, একদম একদম। আর অ্যান্টিক জারি, অ্যান্টিক জারি এটা হচ্ছে 23 23 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 8950। বড় বুটা, ছোট বুটি থাকে এটা, কিন্তু বড় বুটা এবং একদম হাতে ঘোরানো কাজ, দেখিয়ে দিই, এটা হচ্ছে একদম হাতে ঘোরানো কাজ। 23 8950 বেনারসি ব্লাউজে, 24 মজেন্টা টোনে, বাহ এটাও খুব সুন্দর, দেখো দারুন দারুন। তুই নাও নি একটা, এখনো নেওয়া হয়নি, তোমাকে দিয়ে দিই। এটা হচ্ছে ব্লাউজটা, এটাও বেনারসি ব্লাউজ একদম। এটা কি জামের ভেতরের কালারটা বলবো, একদম জামের ভেতরের কালারটা, মজেন্টা একদম অ্যাপ্রোপ্রিয়েট, নাম্বার ভীষণ সুন্দর, ভীষণ এবং সব বয়সে, হ্যাঁ 24। আর এই শাড়িটা না কোনো ওজন নেই, না হালকা শাড়ি, এই গরমের দিনে পড়তে যে কোনো অকেশনে ভীষণ ভালো। এটা হচ্ছে 24 8950, 25 এ না যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে ও যে শাড়িটা পরেছে জাহুতা, এটা হচ্ছে গাছি তসরের জাহুতা, এটা একদম ওখানে চলে গিয়ে ওখান থেকে কাজ হয়েছে, অর্গানিক কালার। আমি আবারও বলছি এই শাড়িটা যেটা ওইটাও তোমার তসরটা লাইট, এটা তসরটা ডার্ক টোন, এই শাড়িটা সবার ভালো লাগবে না, কিন্তু এই শাড়িটা যে কি স্মার্ট, ভীষণ ভালো লাগে এই শাড়িগুলো, এটা ক্লাসিক শাড়ি একদম, সত্যি ক্লাসিক শাড়ি।
তো বললাম ওর শাড়িটা আমি খুলেই নিয়ে রেখে দেব। এটা হচ্ছে আজকের প্রাইস, আজকের নাম্বার হচ্ছে 25, প্রাইস হচ্ছে 6290। এই কালারটা একটু বলে দাও তো, কফি লাইট বলবো নাকি মাট কালার? না না, এটা মাট কালার, একদম গঙ্গা মাটি কালার, মানে নদীর পাড়ে যে জল, পাতা ব্লক, অল ওভার পাতা ব্লক। এবং এটা হচ্ছে 6290 নাম্বার 25। আমার সেটা দারুণ লেগেছে, এটা হচ্ছে ব্লাউজ, এটা ভীষণ সুন্দর এই ব্লাউজটা। এটা গেল 25, এবার আসছে 26, আর একটা কাঁথা ভার্নি, রেশম চেকে ভার্নি কাঁথা, দারুণ। এই সব শাড়ি পুরনো হবে না, না এগুলো ট্র্যাডিশনাল শাড়ি তো, বহু বছর আর টিকবেও, মানে শাড়ি এমন না যে ছিঁড়ে যাবে। আমার শাড়িটা কতদিন, কত বছর হতে রয়েছে, অ্যাজ ইট ইজ, কিচ্ছু হয়নি, অল ওভার কিন্তু কাজ করা, মানে বর্ডার ধরে যত কালার দেখছেন সব কিন্তু কাঁথা দিয়ে করা। এবং এটা হচ্ছে 26, 26 নম্বর শাড়ি, প্রাইসটা হচ্ছে 3290। এটাতে কটন ব্লাউজ তোমার একটু এভাবে দিয়েছি হাতে কাজ করা, 3290। একটু পিঙ্ক দিয়ে কট পাইপিং করবেন, এই কম্বিনেশনটা খুব ভালো হয়েছে চেক সিল্কে। এটা অ্যাকচুয়ালি পার্পল, মানে কনসেন্ট্রেটেড পার্পলের সঙ্গে সফট পিঙ্ক, আর মেরুনের ব্যবহার হচ্ছে ব্লকের ক্ষেত্রে, অনেকগুলো কালার, ইংলিশ টোন পার্পল, তার সঙ্গে একটু সফট পিঙ্ক, তার সঙ্গে আবার মেরুনের ব্যবহার, আর জিওমেট্রিকের সঙ্গে আজরাকের একটা ব্লককে আনা হয়েছে। পুরো শাড়িটা সাজিয়েছে এত সুন্দর, এত সুন্দর, একটু ওই ধরে ওয়াইডলি দেখবো, হ্যাঁ হ্যাঁ একদম একদম। আর এই হচ্ছে হাফটা, হাফটা হচ্ছে, এটা হচ্ছে 27, 27 নম্বর শাড়ি, এটা দেখাচ্ছে 3290, হ্যাঁ 27 দেখাচ্ছে, 3290, 27 নম্বর, 3290। আর ব্লাউজটা একদম পারফেক্ট, 27 এর পরে যাব 28, 28 নম্বর, ওয়াও, জরি বর্ডার গাছি তসর, জরি বর্ডার গাছি তসরে ব্লক ব্রাশিং এবং তার সঙ্গে গুজরাটি, এটার মধ্যে সিম্পল গুজরাটি, কিন্তু শাড়িটা কি সুন্দর হয়েছে দেখুন, দুর্দান্ত হয়েছে। এটা রয়েছে বর্ডারটা, ভেতরে রয়েছে বরফি বুটি, গঙ্গা যমুনা পাড়, এটা কিন্তু তসরের ভার্জিন টোনটাকে রেখে কাজটা হয়েছে। এটা হচ্ছে 28, 28 নম্বর শাড়ি, 8950, 8950, 28 নম্বর, 28, 8950 উইথ ব্লাউজ পিস। 28 এর পরে চলে যাবো 29, 29 নম্বর, এটাও তো তসর, হ্যাঁ তসর, না এটা সিল্কে, হ্যাঁ হ্যাঁ এটা সিল্কে, এবং এটা হচ্ছে আজকের এপিসোডের, আমরা দেখাচ্ছি 29, 5550, 5550, 29, 5550, অসম্ভব স্মার্ট, এগুলো খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে, 29, 5550, 29 নম্বর উইথ ব্লাউজ, 30 নম্বর, আমার মনে হয় দুর্গাপূজায় জরি চেক তসর যারা নেবেন হ্যান্ড পেন্টিং এ, এখন থেকে অর্ডার দিন, একদম পেন্টিং গুলো আপনারা এখন থেকে অর্ডার দিন, আমি আস্তে আস্তে সবাইকে করে দেব। আগের দিন আমি মা দুর্গা পড়েছি, হ্যাঁ বাবা ভীষণ ডিমান্ড হয়েছে, আবার অর্ডার দিয়েছেন তারা, ওটার জন্য অপেক্ষা করুন, আপনারা সন্ধ্যা পূজার আগে সবাই পাবে। এইটা না কালারটা গ্রিনের মধ্যে গ্রিন, বেস কালারটা গ্রিন, তার উপর আবার গ্রিন, এটা লিলি ফুল জানেন, আর তার মধ্যে আবার ফুলটা হয়েছে পিঙ্কের, এবং শেডিংটা দেখুন কি সুন্দর এসছে ফুলের, একটা ফুল ধরলে এগুলো খুব ব্রাইট হবে যখনই আপনাদের কাছে পৌঁছবে। আর এটা না লেমন নিয়ার, লেমন, আর তার মধ্যে জরি চেক অসাধারণ, এবং এটা গাছি তসর, জরি চেক ছত্তিশগড় জরি চেক তসর, এতে বিভিন্ন ধরনের হ্যান্ড পেইন্টিং মৌচবুটি করে। এবং এটা হচ্ছে 6090 নাম্বার 30, 30 নম্বর, 6090 উইথ ব্লাউজ পিস। এবারে আসছে 31 নম্বর, এটা হচ্ছে সিল্কে, এবং এই কালারটা হচ্ছে চারকোল, একদম চারকোল গ্রে, আর তার মধ্যে ডিসচার্জ, অ্যাকচুয়ালি এটা না বালুচুরির ওই রিভাইভাল ব্লক যেটা, হ্যাঁ তুমি বালুচুরিতে দেখবে এই ধরনের ব্লক থাকে, এই ধরনের ব্লক থাকে, ওই আঁচলের মাঝখানে যে কলকাটা রয়েছে না, এটা একদম টিপিক্যাল বালুচুরির বুটি, বালুচুরির ঠিক মানে যেটা বেনারস বুটি আমরা বলে থাকি, হ্যাঁ। আর এখানে দেখো খুব আম কলকার মতো ছোট ছোট বুটি করা, এটা হচ্ছে শুভ ঠাকুর এবং কি কালু মিয়ার নকশা, এটা হচ্ছে পার, এটা রিভাইভাল ব্লক আমরা বলতেই পারি, এবং এটার প্রাইসটা হচ্ছে 3690, 3690, 31 নম্বর, নাম্বার 31, 3690। এগুলো খুব ভালো লাগে না পরলে, দারুণ লাগে, আর ডিসচার্জ তো, হ্যাঁ 31 এর পরে যাব 32, ওয়াও ওয়াও ওয়াও, পিঙ্কের মধ্যে এটা বাটিক হয়েছে, হ্যাঁ বাটিক, মানে পিঙ্কে পিঙ্ক, রানীতে পিঙ্ক, অ্যাকচুয়ালি রানীতে পিঙ্ক, কি সুন্দর হয়েছে শাড়িটা, সুন্দর লাগে না দেখতে, এগুলো পরলে খুব ভালো লাগে, এগুলো একটু গায়ে ফেলি, আচ্ছা ফেলো,
লোভ সামলানো যাচ্ছে না তো, একটু সময় দেবেন আপনারা। পিঙ্কি পিঙ্কি শাড়ি আর পিঙ্কের সঙ্গে রেড কি ভালো লাগে? ভালো লাগছে, পিঙ্ক রেড কিন্তু ভালো লাগছে দেখতে দেখেছি। এটা 32-32 নম্বর শাড়িটা দারুণ হয়েছে নিরঞ্জনা, ভালো হয়েছে না কালারটা? দুর্দান্ত হয়েছে। কদিন লাগবে সময় এটা পেতে গেলে? লাগবে, একটু ওয়েদারের উপর ডিপেন্ড করছে তো। যেমন ধরো আজকে আমি পেইন্টিং এর শাড়ি, আমার কোনো চাপ নেই, সিম পলিশ করাতেই পারিনি ওয়েদারের জন্য, আমার কোনো চাপই নেই। অ্যাকচুয়ালি আমাদের বুটিকের শাড়ির কি হয় জানো তো, মানে ওয়েদারের উপরে যারা কাজ করে তাদের মানে হেলথ কন্ডিশন সব কিছুর উপর ডিপেন্ড করে। মানে এই শাড়িটা চাই যতদিনই লাগুক না কেন, ঠিক আছে 32 নম্বর 4190 উইথ ব্লাউজ পিস। আমার দারুণ লেগেছে এই শাড়িটা, বিশেষ করে এই কম্বিনেশনটা 32 এর পরে 33 নম্বরটা বা তসরে কাঁথা দেখুন, নাম্বার 33 কাঁথাটা দেখতে হবে। আচ্ছা কি পাখি মধুপনি পাখি, এবং ওইটা আঁচলে ভরাট হয়েছে আর গায়ের উপর মাল্টি কালার ব্রাশিং করে তার উপরে তোমার ভরাট কাজ। আর এখানে গ্রিন ইয়েলো ব্লু এর শেডস রয়েছে, এখানে রয়েছে একটা সফট মানে ম্যাজেন্টা টোন, এবং তার উপরে পুরো আউটলাইন গুড়ি রানি ধরো, মানে এই জায়গায় কিছু কিছু জায়গা ভরাট করে পুরোটা আউটলাইন গুড়ি রানি, এবার না এটা গুনে ঘর গুনে করার মতো কাজ একদম, মানে খুব এগুলো না কঠিন কাজ কিন্তু ভীষণ টাফ, দেখেই বোঝা যায়। আর এটা না অল ওভার করা, একদম অল ওভার। এবং এটার প্রাইস হচ্ছে 8950, এটা হচ্ছে 33 নম্বর 8950। আর এই ব্লাউজটাও যাচ্ছে ব্রাশিং এর উপরে, শুধু বর্ডারটা চেলির একটা বর্ডার গেছে। এটা হচ্ছে 33 নম্বর 8950, 34 নম্বর এটা একটা ব্লক সবুজে রানিটা দেওয়াতে না শাড়িটা ভীষণ ব্রাইট হয়ে গেছে। আর এই পোর্শনটা তো কিন্তু হ্যান্ড পেইন্টিং, এই কুচির দিকটাতে, কুচিতে পুরোটাই হ্যান্ড পেইন্টিং, শুধু নিচটাই যাচ্ছে। এটা কুচি না, এদিকটা কুচি, এইটা কুচি, এই যে এই জায়গাটা কুচি, পাখি করা আছে এদিকটা তো, পাখি করা আছে এরকম ভাবে, হ্যাঁ যেটা আঁচলে আছে। আর এই হচ্ছে ব্লাউজটা গ্রিনের সঙ্গে যাচ্ছে, অল ওভার করা আছে, কম্বিনেশনটা ভীষণ সুন্দর। প্রাইসটা হচ্ছে এটা 3850 3890, নাম্বার 34। এইবারে আসছি হ্যান্ডরোল কটন, এবং এটা একদম জয়পুর থেকে কাজটা হয়ে এসেছে, সাঙ্গানারিয়া প্রিন্ট, এটা হ্যান্ডরোল কটন, পাথর পড়লো দেখো জয়পুর, হ্যাঁ তাই না, আমি তো দেখছি কিসের শব্দ হলো। এটা হচ্ছে আঁচল, এটা না অ্যাকচুয়ালি লাইট একটা পেস্তা টোনের উপরে, গ্রিনটা আবার লেমন গ্রিন, তার সঙ্গে একটা লাইট ম্যাজেন্টা, মানে ব্লকটা আর ব্লকটা, আর বেস কালারটা হচ্ছে লাইট পেস্তা। প্রাইসটা হচ্ছে 1850 1850, নাম্বার 35। আর কটন কোয়ালিটিটা জাস্ট ফিল করতে হবে আপনার, এই যে কটনের কোয়ালিটিটা ফিল করতে হবে, খুব ভালো থাকে, ভীষণ ভালো। এই হচ্ছে ব্লাউজটা, আর ব্লাউজ এখানে একটা টেক্সচার রয়েছে, আমি জানি না এটা তো বুঝতে পারছি না, টেক্সচার রয়েছে। এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 35 দেখালাম, 1850, এটাও 36, এটাও কিন্তু এই রাজস্থান ব্র্যান্ডের কটন, একটা লাইট শেড দেখালাম, এটা একটু ব্রাইট, হ্যাঁ ম্যাজেন্টার সাথে লেমন গ্রিন বলি না কি না, মেহেন্দি গ্রিন বলতো এটা না, নিয়ন গ্রিন, লেমন গ্রিন বলি না, আচ্ছা নিয়ন গ্রিন, হ্যাঁ এটা বেশ ব্রাইট কম্বিনেশন, যেহেতু এই কালারটা, হ্যাঁ হ্যাঁ। এবং এটার মধ্যে না ওই মানে ছোট ছোট করে যেমন ওই বিন্দি দেখে, হ্যাঁ বিন্দির মতো করে করা হয়েছে। 36 1850, 36 নম্বর 1850 এটা যাচ্ছে ব্লাউজটা, টাইম ডাই প্রসেসে 37। এবার বাটিক, বাটিক বিন্দি বাটিক, কিন্তু এটা পেইন্টিং বাটিকও বটে, হ্যাঁ মানে তোমার কনসেপ্টটা হচ্ছে পেইন্টিং বাটিক, এটা তোমার ক্র্যাক আছে, ক্র্যাকের উপরে তার উপর দিয়ে পেইন্টিং, পেইন্টিং হয়েছে এবং এই বিন্দির বাটিকের কাজ হয়েছে। আর কালার কম্বিনেশনটা এটা কি কালার বলতে, উডেন কালার বলবে, একদম কাঠের মানে গাছের ছালের রং, হ্যাঁ এটা কালারটা ভীষণ মানে খুব আনইউজুয়াল কালার, যারা পছন্দ করে ব্রোঞ্জ কপার মিলিয়ে, হ্যাঁ ওটাও বলতে পারো না, 37 37 নম্বর 4190, নাম্বার 37, 4190 উইথ ব্লাউজ পিস, নাম্বার 37 4190। আর লাস্ট শাড়ি এটাও শিবরি দেখাবো সিল্কে, বন্ধেজের সঙ্গে, বন্ধেজের সাথে এটা শিবরি আঁচলে, তাই তো না তোমার ফ্লোরাল করা আছে, ইয়েতে বন্ধেজ হচ্ছে আঁচলে, আঁচলে বন্ধেজ, আঁচলে বন্ধেজে যাচ্ছে, আর এখানেও কিন্তু পার ধরেও বন্ধেজ যাচ্ছে, ভেতরটা পুরোটাই ফুলের নকশা যাচ্ছে, এই রেড দিয়ে যেগুলো আছে এগুলো সব হচ্ছে, খুব ভালো লাগে, খুব ভালো। এটা তোমার ওই কি কালার বলবো, এটা হচ্ছে ক্যাডবেরি কালার, চকলেট টাইপের বলি, চকলেট ক্যাডবেরি কালার, তার সঙ্গে রেড এর কম্বিনেশন, আর ব্লাউজটা যাবে হচ্ছে রেড এ হচ্ছে ব্লাউজ পিস, এটা একদম হাটকে কম্বিনেশন, একদম হাটকে কালারটা না খুব রিচ,
এটা 4950 4950 38 নম্বর একটু আনকমন শাড়িটা। যাদের যাদের শাড়ি পছন্দ হবে আপনারা বুকিং করুন, হোলসেলাররাও যোগাযোগ করবেন। সামনেই না পুজো এসে যাচ্ছে, তাই পুজোতে যারা কাজ করতে চাইছেন যুক্ত হতে পারেন, পাশাপাশি পুজোর ওয়ার্ড্রপও রেডি করতে পারেন। আবার তোমার সাথে জুলাই মাসে আমাদের দেখা হবে, দেখা হবে সম্ভবত সামনের বুধবার 3:30। আচ্ছা, মানে যদি সব ঠিকঠাক থাকে, মানে আর কি সেটাই বললাম যে আবার 3:30 সময় সামনের বুধবার 3:30 দেখা, আশা করছি দেখা হবে। অনেক ধন্যবাদ, তোমায় ধন্যবাদ, আপনাদের নমস্কার।